আসসালামু আলাইকুম ইয়ার দোস্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা কিন্তু অবস্থান করছি ঢাকা নদী বন্দরে অনেকেই প্রশ্ন করছিলেন যে আগামী কাল অথবা শুক্রবার ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যাবে কিনা সেই বিষয়গুলো নিয়ে এবং ঘাটে বর্তমান অবস্থা আজকে কি কি নৌযান ছেড়ে যাচ্ছে আমরা অলরেডি আমাদের শিডিউল ভিডিওতে দিয়েছি এবং বর্তমানে কি অবস্থা যাত্রী সংখ্যা কেমন সেই সব বিষয়গুলো নিয়ে এই এখনকার এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আচ্ছা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মোট সাতটি নৌযান রয়েছে তাদের মধ্যে প্রথম ট্রিপে রয়েছে প্রিন্স আলাদ দশ সুন্দরবন ১১ রয়েছে দ্বিতীয় ট্রিপে পারাবত ১২ রয়েছে তৃতীয় ট্রিপে যাত্রী সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে সময়ের সাথে সাথে যেহেতু নৌযানগুলো রাত ৯টা সাড়ে ৯টার মধ্যে ছেড়ে যাবে তো যাত্রী সংখ্যা কিন্তু এখনও এরপরও কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছিলেন যে আগামীকাল অথবা শুক্রবারে এই লঞ্চ কি বরিশালের লঞ্চ অথবা পটুয়াখালীর লঞ্চ ছাড়বে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সকালবেলাও কিন্তু যে শিডিউল ভিডিও দিয়েছি সেখানেও কিন্তু বলেছি এবং অনেকেই ঈদের দিনের শিডিউল চাচ্ছেন এখন কিন্তু আগেভাগে শিডিউল দেওয়া কিন্তু একেবারেই সম্ভব না কারণ প্রত্যেকটা নৌযান যাত্রী নামিয়ে দিয়েই আবার ঢাকা চলে আসতেছে ঢাকা চলে ঢাকা এসে নৌযানগুলো আবার সম্পূর্ণ লোড হলে নৌযানগুলো আবার ছেড়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে এখন কিন্তু শিডিউল কিন্তু অগ্রিম শিডিউল দেওয়া কিন্তু একেবারেই সম্ভব না তো যেমনটা বলছিলাম যে আগামীকাল অথবা শুক্রবারে বরিশালের কোনো নৌযান ছেড়ে যাবে কি না আগামীকালকে যদি সকালবেলা যাত্রী চাপ তেমন হয় তাহলে সম্ভবত পারাবত ১৮ এবং শুভরাজ ৯ যেতে পারে যদি যাত্রী চাপ হয় আর যদি যাত্রী তেমন চাপ না হয় তাহলে ছেড়ে যাবে না তবে শুক্রবারে সকালে কিন্তু পারাবত সিরিজের একটি এবং অন্য যে কোনো একটি সিরিজের যে কোনো একটি দুটি নৌযান সম্ভবত ছেড়ে যেতে পারে শুক্রবারে যেহেতু বৃহস্পতিবারে সম্পূর্ণ গার্মেন্টস ফ্যাক্টরি যে সকল মিল কারখানা রয়েছে সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই সম্পূর্ণ যাত্রী চাপটা কিন্তু তখন পড়বে তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যাচ্ছে যে আগামীকাল যদি সকালবেলা যদি কোনো নৌযান ঢাকা বরিশালের উদ্দেশ্যে যদি কোনো নৌযান নাও ছাড়ে তাহলে সম্পূর্ণ এই শিওরভাবেই বলা যায় যে পরশু দিন এই শুক্রবার এই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সকালবেলা একটি অথবা দুটি নৌযান ছেড়ে যেতে পারে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকাল সকালে শিডিউল আপডেট জানাবো তো এই ছিল সদরঘাটের বর্তমান পরিস্থিতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ